নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত 28 অক্টোবর একটি ভিডিও আমরা প্রকাশ করেছিলাম, যেখানে আপনাদের বলেছিলাম যে করোনার টিকাকরণের জন্য যাবতীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ভারতের বাজারে কিন্তু করোনার টিকা আসতে চলেছে এবং সবচেয়ে প্রথমেই পাবে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি যে আপডেটটি আপনারা জানতে চাইছেন যে অন্যান্যরা কখন এই ভ্যাকসিন পাবেন, সেই সংক্রান্ত যে আপডেট পেয়েছি তা আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার করে নেব। 4টি তালিকা করা হয়েছে এই টিকাকরণের জন্য, 1, 2, 3 এবং 4। প্রথমে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, এটা আগেও বলেছি আপনাদের, যারা ডাইরেক্ট পেশেন্ট কেয়ারের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডাক্তার, নার্স, প্যারামেডিক্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত অন্যান্য কর্মচারীরা কিন্তু নম্বর 1-এর যে তালিকা তাতে আছেন এবং তারাই আগে করোনার ভ্যাকসিন পাবেন। এবার আসি দ্বিতীয় যে তালিকা, দ্বিতীয় তালিকায় রয়েছেন বিভিন্ন পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মচারীরা, তাদেরকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে টিকা দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আরও যে দুটি তালিকা রয়েছে, 3 এবং 4, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে তালিকা, সেখানে বলা হচ্ছে যে 50 বর্ষ ব্যক্তি উইথ কোমরবিডিটি, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে টিকাকরণের ক্ষেত্রে। অর্থাৎ করোনার ক্ষেত্রে যে বিষয়গুলিকে কোমরবিডিটি ফ্যাক্টর বলা হচ্ছে, যেমন নিউমোনিয়া বা ক্রনিক কিডনি ডিজিজ, এই সমস্ত পেশেন্টদের কিন্তু, পেশেন্ট বলাটা ভুল হবে, এই সমস্ত ব্যক্তি যারা এবং যাদের বয়স 50 ঊর্ধ্ব, তাদেরকে কিন্তু তৃতীয় যে তালিকা সেখানে রাখার পরিকল্পনা চলছে। এবং সর্বশেষ যে তালিকা, সেখানে বলা হচ্ছে যে 50-এর নিচের যারা, যাদের বয়স এবং যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ যে বিষয়গুলি আগে বললাম কোমরবিডিটি ফ্যাক্টর, যাদের 50-এর নিচে বয়স এবং কোমরবিডিটি রয়েছে তাদেরকে কিন্তু আগে চতুর্থ তালিকায় রাখা হচ্ছে। যে 4টি ধাপ সেটা আপনাদের বললাম, 1, 2, 3, 4। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীরা এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মচারীরা, দ্বিতীয় ধাপে পুলিশ এবং প্রশাসনের কর্মচারীরা, তৃতীয় ধাপে 50 ঊর্ধ্ব ব্যক্তি উইথ কোমরবিডিটি এবং চতুর্থ ধাপে 50-এর নিম্নের বয়সের যারা ব্যক্তি উইথ কোমরবিডিটি। তারপর পরবর্তী ক্ষেত্রে কিন্তু অন্যান্যদের এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা চলছে। জানা যাচ্ছে জানুয়ারি মাস থেকে কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার কাজ আমাদের দেশে শুরু হয়ে যেতে পারে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।